এই 2024 সালে উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতিতে শুরু করতে নতুন পাঠ্যক্রম তৈরি হবে, সেই অনুযায়ী পাঠ্য বই প্রকাশের উদ্যোগ শুরু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে ওই সমস্ত বই নিয়ম মেনে বাজারে আসতে কমপক্ষে 3 থেকে 3.5 মাস সময় লেগে যাবে বলে জানা যাচ্ছে। উচ্চ মাধ্যমিকের পাঠ্যপুস্তক প্রকাশ করেন এমন বেশ কয়েকজন প্রকাশক জানিয়েছেন, নতুন পাঠ্যক্রম হাতে পেলে সেই অনুযায়ী প্রথম সেমিস্টারের মাল্টিপল চয়েস প্রশ্নের বই বাজারে আনতে কমপক্ষে 3 থেকে 3.5 মাস লেগে যেতে পারে। কলেজ স্ট্রিট বইপাড়ার বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেছেন, পাঠ্যক্রম পাওয়ার পরে যারা বইটি লিখবেন তাদেরও কাছেও এটি নতুন, তাদের লেখা অনুমোদনের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের রিভিউ কমিটির কাছে যাবে, রিভিউ হওয়ার পরে সংশোধন হবে, এরপরে ফের আমরা রিভিউর জন্য পাঠাবো, সব ঠিক হলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমাদের টেক্সট বই নম্বর দেবে, তারপরেই শুরু হবে বই ছাপা। গোটা প্রক্রিয়া 3 থেকে 3.5 মাস তো অবশ্যই লাগবে, তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে তারা চিঠি দিয়ে স্পষ্টতই জানিয়েছেন যে তাড়াহুড়ো করে বই ছাপাতে গেলে চরম অব্যবস্থার সৃষ্টি হতে পারে, বরং এটি 2025 সাল থেকে শুরু হোক, অর্থাৎ 2025 সাল থেকে নতুন সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার জন্য তারা রেকমেন্ড বা পরামর্শ দিয়েছে। কলকাতা পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শিশির বিন্দু বলেন, তাড়াহুড়ো করে বই প্রকাশ না করার পরামর্শ আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে দিয়েছিলাম, বলেছিলাম নতুন পাঠ্যক্রম 2025 সাল থেকে চালু হলে সকলেই সময় পাবে। পাঠ্য বইয়ের কয়েকটি প্রকাশনা সংস্থার কর্ণধার শুভজিৎ সাদরা, দেবাঞ্জন মণ্ডল, সুদর্শন নিয়োগীরা জানাচ্ছেন, বই যাতে নির্ভুল হয় তার জন্য ছাপানোর সময়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে, ফলে তাড়াহুড়ো সম্ভব নয়। 3 মাসে নতুন বই বাজারে আনার কাজটা অত্যন্ত কঠিন, এই সময়ের মধ্যে বই যদি তড়িঘড়ি করে আনা যায় তাহলে পাঠ্যক্রমে প্রচুর কিন্তু ভুল সন্নিবিষ্ট হবে, যেটা হিতের পরিবর্তে ছাত্রছাত্রীদের ওপর একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে। তো প্রশ্ন উঠছে, নতুন বই বাজারে আসতে যদি 3 থেকে 3.5 মাস লাগে তর্কের খাতিরে, তাহলে যারা একাদশে ভর্তি হবে তারা এই 3 মাস কী পড়বে? তাদের তো নতুন পাঠ্যক্রমের বইয়ের জন্য অপেক্ষায় থাকতে হবে। অন্যদিকে স্কুল শিক্ষকেরাও মনে করছেন যে নতুন পাঠ্যক্রম শুরু করতে গেলে তাদেরও প্রশিক্ষণ প্রয়োজন, অথচ কীভাবে পড়াতে হবে তার কোনো নির্দেশিকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি। সংসদ সূত্রে খবর, বাংলা ও ইংরাজি পাঠ্যক্রমে বেশ কিছু পরিবর্তন হবে, বিজ্ঞানে বদল হতে পারে সামান্য, বাণিজ্যের পাঠ্যক্রমে বদল আসবে সাম্প্রতিক পরিবর্তনকে মান্যতা দিয়ে, ইতিহাসে কিছু আধুনিকীকরণ করা হবে। তো বুদ্ধিজীবীদের সুচিন্তিত পরামর্শ, এছাড়া অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর পরামর্শ, একাধিক প্রকাশনা সংস্থার গুরুত্বপূর্ণ পরামর্শের পরিপ্রেক্ষিতে হয়তো ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এই যে সেমিস্টার ভিত্তিক পাঠ্যক্রম এই 2024 সালে হয়তো না প্রণয়ন করতে পারে, কারণ তড়িঘড়ি করে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি সেমিস্টার ভিত্তিক নতুন পাঠ্যক্রম চালু হয় সেখানে যদি অজস্র ভুল ভ্রান্তি পাঠ্যক্রমে যদি ত্রুটি ধরা পড়ে তার প্রভাব কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে পড়বে। তো সেদিক দিয়ে দেখতে গেলে হয়তো এই সেমিস্টার ভিত্তিক পাঠ্যক্রম 2024 সালে প্রণীত না হয়ে বরং 2025 সালে চালু হওয়ার এক প্রবল সম্ভাবনা রয়েছে। তো সেমিস্টার ভিত্তিক পাঠ্যক্রমের কোনো ইম্পর্টেন্ট আপডেট উঠে এলে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।